নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে, আমার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সাদা আলুর তরকারি। চলো তাহলে দেখে নিই। আমি এখানে বয়েলড আলু রেখেছি। আমি যেহেতু ওয়েট লস জার্নিতে আছি, তাই আমি খোসা সমেত আলুটাকে কুকারে সেদ্ধ করে নিয়েছি, জলটাও ফেলে দিয়েছি, খোসাটাও ছেড়ে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই আলুটা রেখেছি। আর তার সাথে আছে দেখো আর কী কী, ঘি আছে। ঘি কিন্তু ওয়েট লস জার্নিতে খুবই ভালো। আর আছে দেখো টমেটো, আর ফোড়নের জন্য আছে কালো জিরে, আর আছে দেখো চিনি, নুন, কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য আরেকটা জিনিস আছে হিং। চলো তাহলে সরাসরি রেসিপিতে ফিরে আসি। আমি এখানে ঘিটা দিয়ে নিলাম। আবার এবার একটু ফোড়ন দিলাম। তারপর দেবো হিং। এবার এটা একটু গরম হয়ে গেলেই আমি আলুটা ভিজিয়ে দেবো। দেখো একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরেই না আমি একটু টমেটোটা আমি দিয়ে দেবো। খুব একটা নাড়াচাড়া করবো না, কিন্তু এটা বয়েল বয়েল খেতে হবে। টমেটোটা দিয়ে দিলাম, দিয়েই কিন্তু জলটা দিয়ে দেবো। যেহেতু এটা আলু সেদ্ধ করাই আছে, সেই জন্য খুব একটা বেশি সময় লাগবে না। দেখো এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দিতে হবে, একটু গাঢ় হবে। দেখো বন্ধুরা অলরেডি ফুটতে শুরু করেছে। এটা খানিকক্ষণ ফুটতে দিতে হবে, একটু গাঢ় গাঢ় হবে, তারপর আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা তরকারি রেডি হয়ে গেছে, জলও অনেক কমে গেছে, এইরকমটাই জলটা থাকবে। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার সাদা আলুর তরকারি রেডি অ্যান্ড সার্ভ। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি অ্যান্ড মুড়ির সাথে খুবই ভালো খেতে লাগবে। অলরেডি দেখো ধোঁয়া উঠছে, আর এটার একটা ঘিয়ের গন্ধ, হিঙের গন্ধ, একদম পুরো চারদিক মমা মমা করছে। যদি আমার রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করবে। চলো আবার দেখা হবে, টাটা বাই বাই।